এজন্য আজকের মাহফিলের গুরুত্বটা এত বেশি আপনি ইউনিভার্সিটি পাস করেন ডক্টরেট ডিগ্রি লাভ করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন এমপি হন মন্ত্রী হন মিনিস্টার হন চেয়ারম্যান হন মেম্বার হন আল্লাহর কোরআনের সামনে আপনার কোনো কিছুই দাম নাই এজন্য আমাদের উচিত হলো জীবন আছে যতক্ষণ কোরআনকে আঁকড়িয়ে ধরে থাকব যতক্ষণ নবীকে মানব ততক্ষণ আল্লাহকে ছাড়ব না ততক্ষণ এজন্যই কোরআনের মূল্য জীবনের মূল্য আল্লাহর মূল্য নবীর মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে হয় না এজন্য জীবন আছে যতক্ষণ কোরআন ধরে থাকব ততক্ষণ কে কে রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাও খারাপ লাগলো আরো জোরে বলেন যেগুলো বললাম চারটি ব্যাপারে কোনো আপোষ করবেন না কয়টা পৃথিবীতে আপনি যে দলের লোকই হন করবেন না আপোষ তাইলে আপনি নাজাত পাবেন একটা হলো আল্লাহর ব্যাপারে কার ব্যাপারে বউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয় ও বোবাদ কথা ঠিক কিনা যদি কয় আই লাভ ইউ আমি তোমার কিসের তুই আমার আল্লাহর না অতএব তুই বল না আল্লাহর ব্যাপারে কোন আপোষ চলবে মুসলমান উত্তর দেন আল্লাহর ব্যাপারে আপোষ চলবে কোরআনের ব্যাপারে আপোষ চলবে নবীর ব্যাপারে আপোষ চলবে ইসলামের ব্যাপারে আপোষ চলবে আপনি মুখে দাড়ি রাখেন না ভালো কথা কিন্তু ইসলামের নবী মুখে দাড়ি রাখছে আপনি দাড়িকে টিটকারি মারবেন আপনার দাঁতের পাটি খুলে ফেল দিতে হবে আপনি দাঁড়িয়ে চাইছে ফেলান সেটা আপনার ব্যাপার আপনি রাখেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য আপনি গুণাগার হবেন কিন্তু নবীর সুন্নতকে আপনি টিটকারি মারবেন আপনার দাঁত গালে থাকবে না এ ব্যাপারে ছাড় দেওয়া যাবে না তুই করে রাখিস নে ভালো কথা কিন্তু টিটকারি মালিক কথা ঠিক না আরো জোরে বলেন ঠিক না বেঠি তাহলে কয়টা ব্যাপার জোরসে বলেন আল্লাহর ব্যাপারে আপোষ চলবে না কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে আপোষ চলবে না এই ব্যাপারে আমি আওয়ামী লীগ করি বিএনপি করি জাসদ করি বাসদ করি যাই করি না কেন এই চার ব্যাপারে কোনো আপোষ নাই কথা কন না কেন একজন নামাজ পড়তে পারে না কিন্তু যারা নামাজ পড়ছে কেউ যদি টিটকারি মারে তাহলে তা কি করবেন নামাজ সে পড়তে পারবে না সে নিজে অনুতপ্ত হবে যে বা হ্যাঁ নামাজ পড়া উচিত কিন্তু পারতেছি না কিন্তু যারা পড়ছে আপনি তাদের টিটকারি মারবেন এইটা মেনে নেওয়া যাবে না আর একবার বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ওয়াজ মাহফিলে আমি কথা বলছি বাংলাদেশের নাস্তিকের বাচ্চারা এদেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য দায়িত্ব পেয়েছে এদের গ্রুপ লিডারের নাম হলো জাফর এই বেটা ইসলাম ধর্মের বইয়ের ভিতরে মাদ্রাসার অষ্টম শ্রেণীর বইয়ের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তি পূজার মূর্তির ছবিগুলো ছাপাইয়া ছাপাইয়া ভারতের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়া রাষ্ট্রীয় টাকা দিয়া সেই বই আমাদের হাতে হাতে তুলে দিছে আমরা আলেমরা প্রতিবাদ করার কারণে হাজার হাজার কোটি টাকার বই এখন বাজেয়াপ্ত কইরা রাষ্ট্রীয়ভাবে আবার নতুন করে বই ছাপাতে হচ্ছে আপনি বলেন কত বড় দুঃসাহস মাদ্রাসার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি আঁকাইয়া আঁকাইয়া পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ ইসলামকে যে জাতীয় শিক্ষা কমিশন কলঙ্কিত করেছে এর সাথে জাতীয় এবং তৃণমূল পর্যন্ত যারা জড়িত রয়েছে সময়ের ব্যবধানে এদের প্রত্যেককে অ্যারেস্ট করে রাষ্ট্রীয় বিচারের আওতায় আনতে হবে নইলে এদেরকে ছাড় দেওয়া যাবে না যাবে না যাবে না বিচার হবেই হবে আর একবার বলে ঠিক কিনা কোরআনের আলাম আমার নেতা তোমার নেতা
ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা না তবি খারাপ লাগলো আপনি আমিলি করেন তাই বলে কি আপনি ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মূর্তি ছবি টাকাতে পারবেন না তাহলে এই নাস্তিকরা হলো ইহুদিদের দালাল এই ইহুদির বাচ্চাদেরকে বিচারের আওতায় আনতে হবে এরা হলো ইসলামের ধর্মের গায়ে হাত দিয়েছে এটা ছাড় দেওয়া যাবে না সরকার পাল্টাবে কিছু এজেন্ডা পাল্টাবে ধরা হবেই আজকের কাল হবে কারণ আমরা মুসলমান আপনি আমার বাপকে গালি দেন আমি সহ্য করব কিন্তু আল্লাহ গালি দিলে সহ্য করব না আপনি আমার মাকে গালি দেন সহ্য করব কিন্তু আমার নবীকে গালি দিলে সহ্য করব না আপনি আমার গায়ে লাঠি দেন কিন্তু আমার কুরআনের গায়ে আঘাত করলে আমি সহ্য করব না আপনি আমাকে একটা থাপ্পড় দিতে পারেন কিন্তু আমার আল্লাহর ইসলামের একটা গায়ে যদি আছর দেওয়ার চেষ্টা করেন আপনার ওই হাত আস্ত রাখা হবে না কারণ এই দেশে আমরা যে দলই করি না কেন আমরা নবীর উম্মত জীবন থাকতে কি আমরা এটার প্রতিবাদ করব না অবশ্যই করব ইনশাআল্লাহ যে যেখানে আছেন সেখান থেকে এটার প্রতিবাদ করা লাগবে কারণ এটা ইসরাইল না যে ইহুদি মারি বাড়া যাবে আর আমরা তাই পিঠ পাইতে মেনে নেব এত সস্তা নাকি না এদেশের শতকরা 90 জন মানুষ মুসলমান হিন্দুরা তাদের ধর্ম পালন করবে আমরা পাহাড় দেব ধরে বলেন ঠিক কিনা তোমার ধর্ম তোমরা করো কিন্তু শয়তানি করবা এইটা নাস্তিকদের এটা হতে দেওয়া যাবে এই জন্য আলোচনার আগে এই সতর্কবাণী শুনালাম আমাদের দেশে একটা ষড়যন্ত্র চলতেছে যেহেতু এটা ইসালে সওয়াব ইসলামী মাহফিল এই জন্য ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সতর্ক করলাম আল্লাহ পাক এই শয়তানদের হাত থেকে আমাদের হেফাজত করুন আর একবার বলুন আমিন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আমরা আলোচনা করেছি তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত এই সূরাটির নাম হলো দুইটা জোরসে বলেন কয়টা আরো জোরে একটা নাম বনি ইসরাইল জোরে বলেন সূরাটির একটি নাম কি আরেকটি নাম সূরা ইসরা জোরে বলেন আরেকটি নাম কি সূরা ইসরা বনি ইসরাইল হলো একটা জাতির নাম জোরে বলেন কি নাম বনি ইসরাইল হলো এই পৃথিবীর দুইটা ধর্মের মানুষের একত্রিত নাম হলো বনি ইসরাইল যাদেরকে এক কথায় বলা হয় আহলে কিতাব যাদেরকে কি বলা হয় আহলে কিতাব আরেকটি ভাষায় বলা হয় এটা হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয় তাফসিরে ইদখান থেকে বলতেছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দা হ্যাপেন কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন বনি ইসরাইলদের মধ্যে ভাগ হলো দুইটা জোরসে বলেন কয়টা এক নাম্বার ইহুদি এক নাম্বার আরেকবার বলেন দুই নাম্বার খ্রিস্টান দুই নাম্বার তাহলে ইহুদি আর খ্রিস্টান এদেরকে একত্রিত বলা হয় বনি ইসরাইল আরেকবার বলেন আল্লাহু আকবার প্রিয় হাজেরিন সূরাতুল ফাতিহার ভিতরে রব্বে করিম প্রতিটি আয়াত রাকাতে রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা একটি জিনিস শিক্ষা দেয় বান্দা তুমি বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপরে যে জাতির উপরে তুমি গজব দিয়েছো এই গজবের জাতি হলো ইহুদি জোরে বলেন এরা কারা ওয়ালাদ্দালিন মানে বিভ্রান্তির জাতি এরা হলো খ্রিস্টানের জাতি এরা কোনোদিন মুসলমানদের বন্ধু নয় জোরে জোরে বলেন ঠিক কিনা ভাই বলুন দেখি ইরাক ধ্বংস করেছে কারা খ্রিস্টানরা আমেরিকা বলেন লিবিয়া ধ্বংস করছে কারা বিনা অপরাধে টুইন টাওয়ার ভাঙার দোষ দিয়ে আফগানিস্তান ধ্বংস করছে কারা সিরিয়া ধ্বংস করছে কারা আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে নিরীহ মুসলমানদের হাসপাতালে বোম মেরে মানুষ মারছে কারা তাহলে এইটা এরা কি ভালো কথা কন্যাকে কথা বলেন এরা কি মুসলমানদের বন্ধু না দুশ্মন
এইটা সূরা ফাতিহার শেষ দুই আয়াতে আল্লাহ প্রতি রাকাতে রাকাতে আমাদের বোঝায় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন এই দলিন আর মাগদুবি আলাইহিম এই দুই জাতির সাথে কখনোই তোমরা সম্পর্ক করবে না প্রতি রাকাতে শেখানো হয় তোমাদের পথ হলো সিরাতুল মুস্তাকিম আমাদের রাস্তার নাম কি তাই আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যে পথে গেলে তোমার নিয়ামত পেয়েছে আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবারা সেই পথ সিরাতুল মুস্তাকিম আমাদের দাও গো আল্লাহ আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম খুঁজতেছো হে বান্দা শোনো 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 সিরাতুল মুস্তাকিম একজন মানুষের কদমের নিচে আমি আল্লাহ দান করেছি জোরে জোরে বলেন মারহাবা সেই লোকটাকে শুনবে আমার সঙ্গে পড়েন যাদের মুখস্থ আছে ইয়াসিন বলেন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয় কা আপনি লামিনাল মুরসালিন আমার রসুলদের একজন আপনি নর্মাল রসুল নন আলা সিরাতিল মুস্তাকিম আপনি সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত তাফসীরে বলতেছে এটা ডবল তাকিদ কেন হলো ইন্না এবং লাম দুইটা তাকিদ হে আলেমরা কত করলো কেন তাকিদ কয়টা ইন্না লাম إنبا أنا كأن ليت لكن لعل ناصب اسما بس إدر خبر جد ما ولا زوري بولن سبحان الله اللهم كاجي نصر الدين البيجا برحمة الله علي بولن দুনিয়াতেও মানুষকে সঠিক পথ দেখিয়ে জান্নাতের পথে নিবে এজন্যই একটা তাকিদ আর আখিরাতে বিপদের দিনেও মানুষদেরকে বিপদ থেকে বাঁচাইয়া নবী সিরাতুল মুস্তাকিম নিয়া কাউসার পান করাইয়া সাথে করে জান্নাতে নিবে এই জন্য নবীকে দুনিয়ার জন্য একটা তাকিদ আখিরাতের জন্য আর একটা তাকিদ দুই জাহানের জন্য দুই তাকিদ জোরে বলেন আল্লাহু আকবার হযরতে ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করার জন্য ইহুদিরা প্রস্তুতি গ্রহণ করলো কারণ হযরতে ঈসা নবী এই কথাটি বলে ফেলেছে ও আনবিবার ও আমার অবিশ্বাসীরা দেশবাসী ইফ ইউ ওয়ান্ট দ্য পিচ অর প্রেজেন্ট লাইফ অ্যান্ড প্যারাডাইস আফটার ডেথ ইউ হ্যাভ টু গো দ্য রুট অফ প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম ইজ কামিং উইদিন শতাইল অতি অল্প সময়ের মধ্যে আমি তোমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে তোমাদের বলে যাই যদি তোমরা কেউ আল্লাহর স্বর্গ চাও জান্নাত চাও প্যারাডাইজ চাও তাহলে তোমাদেরকে ইউ হ্যাভ টু গো দ্য রুট অফ প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম হি ইজ কামিং উইদিন শর্ট টাইম আমার পরে অতি অল্প সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসবে তোমাদের তাকেই মানা লাগবে বিকল্প নাই এখানে হ্যাভ টু ব্যবহার করে আটকাই দেওয়া হয়েছে ইউ হ্যাভ টু গো যেতেই হবে তার পথে বিকল্প নেই জোরে কর আল্লাহু আকবার দেয়ার ইজ নো অল্টারনেটিভ হিয়ার আপনি ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন বসেন বুঝাই দিতেছি বাইবেল দিয়ে আপনারই খ্রিস্টান ধর্মের কেউ থাকলে বুঝে নেন আপনার কিতাবে লেখা আছে আর একবার বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন আল্লাহু আকবার আমি ভারতের প্রোগ্রাম করতে গেলাম অনেক হিন্দু অনেক খ্রিস্টান আমার সামনে আসছে হুজুর আপনি এটা কোন কি একজন খ্রিস্টান তো বলেই ফেলল যে হুজুর আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা স্বর্গে যেতে পারবো না এইটা আবার কেমন কথা আমি বললাম ডিয়ার এক্সেলেন্সি হোয়াট ইজ ইউর আইডেন্টিটি আপনার পরিচয় বলুন তখন বলছে আই এম দ্য ফাদার অফ বিগ আমি একটু বড় হুজুর মানে ফাদার আমি গির্জার ফাদার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মে আল্লাহ ব্লেস ইউ মে গড
God give a very beautiful life. It's a great honor for you. আপনি আপনার জন্য দোয়া করছি, আপনি ভালো একজন আলেম, ভালো একজন বাইবেলের একজন উস্তাদ, ভালো কথা। আরে নট রিড ইওর বুক, আপনি নিজের বইটা পড়ে দেখেন নাই? তো বলছে অবশ্যই পড়বো না। কেন, ওয়াই নট, কেন পড়বো না? বললাম দেখুন চ্যাপ্টার থ্রি পড়েন, পেজ 296 বের করেন, নতুন বাইবেল সুসমাচার অধ্যায় বের করেন, লেখা রয়েছে ঈসা নবী স্পষ্ট করে বলতেছে যে আই এম ভেরি গ্ল্যাড টু টেল ইউ দ্যাট ইউ লাইক টু নো ইউ হ্যাভ ডান প্রিটি ওয়েল ইন ইওর লাইফ। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে হে আমার জাতির লোকেরা তোমাদেরকে বলতে চাচ্ছি, ইফ ইউ ওয়ান্ট দ্য পিচ ইউর প্রেজেন্ট লাইফ অ্যান্ড প্যারাডাইস আফটার ডেথ, যদি তোমরা দুনিয়ায় শান্তি চাও আর আখেরাতের জীবনে বিনা বিচারে যদি স্বর্গে যেতে চাও, ইউ হ্যাভ টু গো দ্য রুট অফ প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, হি ইজ কামিং উইদ ইন শর্ট টাইম, অতি অল্প সময়ের মধ্যে তোমাদের মাঝে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই মানা লাগবে। সবাই বলল হোয়াট ইজ দ্য কজ, কি কারণে তাকে আমরা মানব? তিনি বলেন ওনলি ফর কজেস, চারটি কারণে মানতে হবে। জোরে বলেন কয়টি কারণ হল, কয়টি? জোরে হল আরেকবার, নাম্বার কারণ ঈসা নবী বলে, এক নাম্বার কারণ হইল সিরাতুল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার রাস্তা তার নাম সিরাতুল মুস্তাকিম। ওই সিরাতুল মুস্তাকিম বিশ্ব নবীকে রহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন দান করে দিয়েছে। এক কথাই সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? ওই সিরাতুল মুস্তাকিম রহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন দিয়েছে, তা আমি কি করব? দুই নাম্বার কারণ, হাউজে কাউসার কিয়ামতের 50,000 বছরের ময়দানে ক্ষুধা তৃষ্ণা লাগলে আমার মতো ঈসা নবী কিছু করতে পারবে না। যদি বাঁচতে চাও ওই মুহাম্মদের কাছে যাও, কারণ কাউসার রহমাতাল লিল আলামিনকে রব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছে, তিনি কাউসারওয়ালা নবী। দুই নাম্বার কারণ, জোরে জোরে বলেন কাউসারওয়ালা নবী। কার নবী? আমাদের নবী না ওদের নবী? ইহুদিদের নবী না আমাদের নবী? খ্রিস্টানদের নবী না আমাদের নবী? সূরা কাউসার মুখস্থ নাই? বলেন সবাই ইন্না আতাইনা। আমরা একটা একটা করে দলিল বলবো আর ওয়াজ শুরু চালিয়ে যাবো, বুঝতে পারতেছেন তো? দলিল ছাড়া কোনো ইসলামে কথা হবে না। জোরে বলেন ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে জোরে বলেন মারহাবা। আমার মাওলা বলেন ইন্না আতাইনাকা কাউসার, ও গো নবী গো আমি আমার কাউসার আপনাকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 50,000 বছরের কিয়ামতের কঠিন ময়দানে কাউসারের এক পেয়ালা পানি যদি নবীর হাতে কেউ পায়, 50,000 বছরে ক্ষুধা তৃষ্ণা লাগবে না ভাই। সেই কাউসার আমরা পাইতে চাই না? এই দুই হাতে জোরে বলেন ইনশা ইনশা আল্লাহ, আমরা কাউসার পাবো না, পাবে বুশ আরামজাদা, ওই শুয়োর খাওয়া বেলে আর পাবে, আমরা পাবো ইনশাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের গোনা থাকতে পারে, তাই বলে আমরা নবীর উম্মতের নাম কাটা গেছে নাকি? অতএব আমার নবীর হাউজে কাউসার আমরা পাবো ইনশা, আরো জোরে বলেন ইনশা ইনশা। আল্লাহ পাক কবুল করেন, জোরে করেন আমিন। ইনশাল্লাহ বলে বরকত আছে না নাই? কথা কন, বরকত আছে চারটা, জোরসে বলেন কয়টা? সুবহান শব্দটি দ্বারা আমি ওয়াজ শুরু করেছি, সুবহান লিখতে গেলে অক্ষর লাগে চারটা, সিন বা হা নুন, জোরে বলেন ঠিক না? এখন আমরা এখানে আসি যে ইনশাল্লাহ বললে বরকত হয় কয়টা, জোরসে বলেন। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখে বললেন ইব্রাহিম যবীহুল্লাহকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা।
ও আমার আদরের সন্তান, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখলাম আমি যেন তোমারে কুরবানি করতেছি। সন্তান জানে আমার বাবা নবী স্বপ্নে যা দেখেছে আল্লাহর হুকুম সবই, নবীরা কখনো ফাও স্বপ্ন দেখে না, এটা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ। সঙ্গে সঙ্গে ছেলে বুঝতে পেরেছে আমার জীবনী পর্যন্তই সমাপ্ত। সঙ্গে সঙ্গে ছেলে প্রস্তুত হলেন মনে প্রাণী, উত্তর চাইলেন বাবা তুমি এখন কি বলো, মা দা তারা আমার নবী ইসমাইল 7-8 বছরের যুগ ছেলে কিশোর বলে, ইয়াবাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান আপনাকে যা নির্দেশ করেছে আপনি সেটা কমপ্লিট করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মুমিনদের মাঝে জান্নাতে খুঁজে পাবে। এই যে ইসমাইল ইনশাআল্লাহ বলল রে, একটিবার ইনশাআল্লাহ যখন বলে ফেলেছে জবানে, ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে বরকত আইল 4টা, জোরসে বলেন কয়টা, আরো জোরে, জোর হলো না। এক নম্বর বরকত আল্লাহর সঙ্গে সঙ্গে, যে ইসমাইলের এখনই জবাই হয়ে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মুহূর্তে ইসমাইলের মৃত্যু বন্ধ, ইসমাইলের মৃত্যু। তামার একটা জান্নাতি পাত দিয়ে ইসমাইলের গলাটা আটকিয়ে দেওয়া হলো, যত জোরে ছুরি ছাড়াই পাথর কেটে যায় ইসমাইলের গলা কাটে না, এ খেলা খেলে কে। তাইলে সঙ্গে সঙ্গে বরকত পাইল একটা মৃত্যু বন্ধ। আল্লাহ বললেন এই মুহূর্তে আমি ওর হায়াত দারাজ করে দিলাম, 2 নম্বর হায়াত পেয়ে গেল, জোরে বলেন মারহাবা। যার হায়াত এখনই শেষ হওয়ার কথা তার হায়াত বেড়ে গেল, জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলল শুধু হায়াত নয় রে, নবুয়াতের দপ্তরে ওর নাম লিখে দে, বাপের সাথে সাথে ও নবুয়তের দায়িত্ব পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মৃত্যু লিখে কুরবানির ঘোষণা হয়ে গেছে তাকে নবী বানাইয়া আবার খেদমতের দায়িত্ব দিয়ে দিলেন। আবার আল্লাহ পাক বললেন জিব্রিলে পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও আমি ইসমাইলের ইনশাল্লাহ এত খুশি হয়েছি, যে বলছে ইনশাল্লাহ খুশি হয়েছি আমি আল্লাহ, ও হলো ইসমাইল জবিহুল্লাহ, ওর বংশ আসবে আখেরি নবী কোরআনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোন নবীকে ওর বংশে পাঠাবো না, আমি ওকে এত মর্যাদা দেব কোরআনের নবীকে পাঠাবো ওর বংশে, জোরে জোরে বলেন মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, না দৌলত কি না শাহি কি না হুর, ক্যা তলব মুঝকো না হুর, ক্যা তলব মুঝকো, না সাওয়ার হ্যায় রহি হ্যায় রহ মতে সদকে মুহাম্মদ কে, লা ইলাহা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
محمد رسول الله صلى الله عليه وسلم حضرت عيسى نبی کے بولتے سے تین نمبر کون کرنے محمد کے مانتے ہوئے آمدر حضرت عيسى نبی بولے قیامت میدان شفاعت کرن خمتا آمار مطو عيسى نبیر نائی ابراہیم نبی آدم نبی کنو نبی شفاعت کرتے پر بنا کرن تر شبای اللہ کسی دورا کھیا سے کتا 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 আল্লাহ বলেছিল গন্ডম খাস নিয়েতে আমি বোর কথা মতো কাইছিলাম ইব্রাহিম নবী বলবে যদি আমার বউ আমার চাচাতো ভাই হইতো বোন হইতো তারপরও আমি বউ না পরিচয় দিয়ে বোন পরিচয় দিছিলাম এটা নেতা বাতাইছিলাম জোরে বলে ঠিক না ঈসা আলাইহিস সালাম বলবে পারবো না দেশের লোক না আমার মা কি আল্লাহর বউ বানায় ছেড়ে দিয়েছে শিরিক করাইছে আমার মুখ নাই আমি পারবো না শাফায়াত করিতে একজনই পারবে শাফিউল মুশাফা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় দরদে নবী রে একটি বারের জন্য আপনি জানেন না বুখারী শরীফে আম্মা জান আয়েশা হাদিস কানে বর্ণনা করেছেন আজানের দোয়া মুখস্থ আছে এই কথা বলেন না কেন সবাই বলেন আল্লাহুম্মা رب هذه هدى وتتامى الصلاة القائمة آت محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا للذي وعدته وارزقنا شفاعته ويوم القيامة إنك لا تخلف الميعاد চার নম্বরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে মাকামে মাহমুদ দেওয়া হবে তাকে জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ বসবেন বিচারের জন্য আরশে আজিমে আরশে আজিমে রব্বুল আলামিন রব্বে কারীম আহকামুল হাকিমিন বসবে আর একটি সিংহাসন থাকবে রহমাতাল লিল আলামিন আল্লাহর বন্ধু বসবে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা রব করিম বলেন নবী গো কামতের ময়দানে এমন একটি সিংহাসন আপনাকে দেব প্রশংসিত আসন সেই সিংহাসনের বসে আখেরাতের বাদশাহী করবেন আপনি আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন আপনার জান্নাতি উম্মত যাদের ঈমান আছে ওদের চেহারায় আমি নূর দিয়ে দেব জান্নাতের নিচে আরশে আজিমের ছায়ায় বসাবে ওরা আঙ্গুর বেদনা খেয়ে মেহমানদারি চলতে থাকবে কিয়ামত শেষ হয়ে যাবে ওরা টের পাবে না তাহলে এই সিংহাসনটা মাকামে মাহমুদটা এমন পাওয়ারফুল একটা সিংহাসন যেখানে বসলে কোটি মাইল দূরের কিয়ামতের শেষ প্রান্ত ময়দানকে একজন বান্দা দাঁড়ায় তাকেও যেমন দেখা যাবে নবীর কদমের সামনে যে দাঁড়িয়ে আছে তাকেও এমনই দেখা যাবে ঈসা নবী বলতেছে বাইবেলের বর্ণনা চ্যাপ্টার 3 পেজ 296 কি বর্ণনা যে ওই নবীকে মানতে হবে তিনি আখেরাতের বাদশা দুনিয়ার বাদশা যিনি সব নবীদের বাদশা আওয়ার প্রফেট ইওর প্রফেট প্রফেট অফ ওয়ার্ল্ড লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ লর্ড তিনি আমার নবী তোমার নবী বিশ্ব নবী আখেরি নবী নবীদের বিকল্প নাই তাকেই মানতে হবে ভাই আর একবার বলেন সুবহানাল্লাহ এইবার ইহুদিরা বলল কি মুসলমানদের পক্ষে কথা কও তোকে মেরেই ফেলাবো আরে মিয়া রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে কে সেই মায়ের খেলাটাই শুরু হবে সুবহানাল্লাহ দিয়ে সেই ব্যাখ্যায় আমি আসতেছি এতক্ষণ ভূমিকা দিলাম ওয়াজ তো এখনো শুরুই করিনি এবার ওয়াজ শুরু হবে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رب العالمين بلش الدنيا برشيده أمر نام سبحان جوره بولن سبحان كار نام جوره سه بولن ارو جوره جوره هلو نا شبائي بولن ار একবার আল্লাহ বললে ৪০টা সুবহানাল্লাহ যোগ হয় যাদের যাদের শয়তানে জিহ্বা বসে আছে ওরা আল্লাহ বলবে না জোরে বলেন সুবহান কার নাম আল্লাহ জোরে বলেন আরো জোরে জোর হলো না আরেকবার এই সুবহান শব্দটা এত বড় মারাত্মক শব্দ এই ছাড়া শব্দ ছাড়া কোনো ইবাদত হয় না তাসবিহ হয় না তাহলিল হয় না আপনি আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করলেন এবার কি বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা বলেন 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 সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া তাবারা ওয়া তাআলা ওয়া লা ইলাহা গায়রুকা এবার রুকুতে যাবেন কি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম এবার সিজদায় যাবেন কি বলবেন সুবহান রাব্বিয়াল আলা তাহলে সুবহান বলাই লাগবে নইলে নামাজ নাই যদি মজু ঠাকুর হয় তাহলে অসুবিধে নাই ও গাজায় দম দিয়ে বলবে সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয় এই সমস্ত লোক আপনাদের এলাকায় নাই কথা কন না কে বুড়াবার ৩০ পারা মানে না ৯০ পারা আর মরিদ এরকম খাটাশ আপনাদের এলাকায় একটাও না আমি যতক্ষণ আছি ৯০ পারার কিডা কিডা আসো মঞ্চে চলে আসো কতক্ষণ রেখা রাজি আছেন না আমি তো ৩০ পারা নিয়ে হাত উঠাইছি দুইটা দু এক ঘন্টা তো আসি আমি নাকি ৯০ পারার হুজুর যদি কেউ থাকো চলে আসো তোমার ওই বাকি ৬০ পারার দু একটা আয়াত নিয়ে আমার সামনে এসো ক্ষমতা থাকলে আমি তো ৩০ পারা নিয়ে বসছি জোরে বলেন কি আপনারা রাজি আছেন না হাত তুলে বলেন রাজি আছেন না আমার এই ৩০ পারা দিয়েই তো ৯০ পারার মোকাবেলা করবো অসুবিধা হবে না নে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ দেশে কয় পারা আর উড়া বানাইলো কয় পারা ৯০ পারা শেষে যায় ধরা খেয়েছে ওরা মিথ্যা কথা 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 গান বুলে বুলে জারি জারি বানায় মানুষকে বিভ্রান্ত করে যেই মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোন ভুল খোদা উসে হায় সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে না মুর্শিদ যে খোদাও সে নবীও সে বলেন আমার আল্লাহ কি নবী নবী কি আল্লাহ কালেমায়ে শাহাদত পড়েন নাই পড়েন কালেমার শাহাদত মুখস্থ আছে কার কার পড়েন আজকে ভুল ভাঙায় দেব কালেমায়ে শাহাদত পড়েন বলেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই হলো কালিমায়ে শাহাদাত আর ওরা বলছে যেই মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোনো ভুল খুদাও সে হয় তোর বাপ উঠে শয়তান কোথাকার অসভ্য বিয়াদত গাজা খেয়ে ভুল ভাল বকার একটা লিমিট থাকতে হবে আল্লাহ যে তাকে বলতেছে সে আমার বান্দা আর তুমি বলতেছো সে হলো খোদা
কত বড় বেহুদা। নাউজুবিল্লাহ কাল নাউজুবিল্লাহ কাল। তবে লালন সাহেব শেষে এসে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে গেছে, সেটাও আমরা গবেষণায় এনেছি। আপনারা জানেন না আমি শুধু সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নই, নদীবন্দর কেন্দ্রীয় মসজিদের খতিব নই, নৌ পরিবহন মন্ত্রী আমার মসজিদের সভাপতি, শুধু তাই নয় আমি প্রাইম মিনিস্টারকে ওয়ার্ড শোনাই। আপনি কি মনে করছেন? বহু বাক্তার শুধা করছি আমি। বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউটের বর্তমান ডিরেক্টরের দায়িত্ব আমার মাথার উপরে। আপনি কি মনে করছেন যে আমার বাড়ি কুষ্টিয়ায়, আমি থাকি ঢাকায়, তাই বলে আমি কি ফাঁকায়? এত সস্তা না। লালন সাহেব শেষে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গেছে, পাপ পুণ্য যাই করি ভরসা কেবল তোমারি, আল্লাহ তুমি বিনে নেই কান্ডারি, তুমি বিনে নেই কান্ডারি, কি জানি হইল লাটে আমার। জোরে বলেন, বলে নাই? হ্যাঁ, আমি পাপ পুণ্য যাই করেছি, তুমি ছাড়া আসলে আমার কোনো কান্ডারি নাই। এই সমস্ত গাঁজাখোরা তো একে অত কবে না। উনি শেষে গিয়ে নিজেকে ক্ষমা চেয়ে গেছে যে আমি আমার জ্ঞানের আলোকে যা বলেছি ভুলভাল যাই বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, তুমি ছাড়া আসলে কোনো কান্ডারি নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। সেই লোকটা কিন্তু তওবা করে গেছে। আর এই শয়তানগুলো কয়ে হুজুর গাঁজা খাই আপনি কি লাভ তা আপনি জানেন? 1 কেজি দুধই যা কাজ হয় না, 1 কলকিতে কি কাম হয়? ওরে শয়তান, যাক সেদিকে আমি বলতে চাই না। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোরআনে পাকে, আল্লাহ নবীর মেরাজের এই ঘটনাটা বর্ণনা করার আগে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছেন, এই মেরাজের ঘটনাটা আমি আল্লাহ ঘটিয়েছি, আমার নাম সুবহান, আমি করেছি এই কাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝুন সুবহান শব্দের মানে কি, তাইলে আপনি বুঝতে পারবেন কাম নাকি না ঘটাইছে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, একটা কোম্পানির চেয়ারম্যান টেলিফোন করে যা ঘটাতে পারে, দারোয়ান যত বড়ই অস্ত্রধারী হোক ও কি তাই ঘটাতে পারে? কোম্পানির চেয়ারম্যান বলল, এই মুহূর্তে 2,000 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। দারোয়ান গেটে দাঁড়ায় কি রিভলভার দিয়ে ওটা ঠেকাতে পারবে? কথা কর না, পারবে? কারণ চেয়ারম্যান কিটা টাকা চেয়ারম্যানের, সব চেয়ারম্যানের। চেয়ারম্যান বললো, অমুক অ্যাকাউন্টের টাকা, অমুক অ্যাকাউন্টের ম্যানেজার, ইয়েস স্যার, ব্যাংকের অমুক অ্যাকাউন্ট থেকে অমুক অ্যাকাউন্টে এত কোটি ট্রান্সফার করো, আমার মাল শিপমেন্ট হবে, তাড়াতাড়ি টাকা দরকার। দারোয়ান জানে ওর হাতে কিন্তু LMG SMG AK-47 আছে, ও কি করবে? কিছু করার আছে? ও জানেই না কি ঘটনা ঘটে যাচ্ছে উপর দিয়ে। আর একবার বলেন ঠিক কিনা, পাহাড় দ্বারের কোন ঘটনা কিছু বোঝার আছে? আল্লাহ বলছে আমার নাম সুবহান, আমি ঘটিয়েছি, এমন একটি বাহন পাঠাইলাম রহমাতাল লিল আলামিনকে পাঠাবার জন্য, আমি রব্বুল আলামিন পাঠাইলাম রহমাতাল লিল আলামিনকে নেওয়ার জন্য, 2,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে ওযু কইরা তাইমুম কইরা রেডি হইয়া মুক্তাদি সাজা লাইন ধইরা দাঁড়ায় আছে, ইমাম সাহেবের চেয়ার খালি। এইবার আরশে আজিমের মালিক আল্লাহ হুকুম করে বলে, জিব্রিল রে, জান্নাতের ভিতর থেকে বোরাক একটা নিয়া তাড়াতাড়ি করে আমার কাবার শরীফে যা, আমার হাবিব ওই জায়গায় ঘুমিয়ে আছে রে, আমার হাবিবকে সসম্মানে দাঁড় করাইয়া বোরাকে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আই। কাবার শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 1,200 মাইল। তার মানে ইমামের জাই নামাজ রেডি, কিন্তু ইমাম সাহেব আছে 1,200 মাইল দূরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যেই বাহনটা পাঠাইছে, বাহনের নাম বুরাক, এই বুরাকের দূরত্ব এত গতি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, মানে খুব আস্তে করে সুবহানাল্লাহ।
যার যার বাড়ির থেকে হোম মিনিস্টার নিষেধ করে দিছে হুজুর যা বলে বলুক তুমি যেন মুটকি খুলবা না তারা বুঝেন না আর যাদের যাদের অসুবিধে নাই তারা কন সুবহানাল্লাহ তাইলে বোরাকের গতি কত এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে এক লক্ষ তাহলে এইরকম একটা দ্রুত গতি সম্পন্ন যান পাঠাই দিয়েছে জিবরিল আমিনকে দিয়া ইমামুল মুরসালিনকে নেওয়ার জন্য কারণ সমস্ত রসুলগণ দাঁড়িয়ে রয়েছে নামাজের নবীর পিছে নামাজ পড়ার জন্য নবীর ইমামতির জায়নামাজ খালি ইমাম সাহেবকে আনার জন্য জিবরিল আমিন হাজির আল্লাহর কাবা ঘরে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আয়োজন করতে পারে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন রকেট পারে কুজবীর কোন প্রেসিডেন্ট পারে এক লক্ষ 86,000 মাইল দ্রুত গতিতে চলতে পারে প্রতি সেকেন্ডে এমন একটা যানবাহন আমেরিকার আছে আমেরিকার প্রেসিডেন্ট ইচ্ছা করলেও কি এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবীকে বাইতুল মুকদ্দাসে পৌঁছাতে পারবে অসম্ভব কাজটা ঘটাইছে সুবহান এইবার সুবহান শব্দের অর্থ বোঝেন আমার সঙ্গে সবাই মুখ মিলাইয়া বলেন আজকে ওয়াজ তো করব ওয়াজই একটা শব্দের উপরে সুবহান শব্দের উপরে জোরে বলেন সুবহান শব্দের ডিকশনারির অর্থ ডিকশনারি মানে লুগাত আরবিতে বলা হয় লুগাত বলেন সুবহান শব্দের লুগাতি অর্থ যেই সত্তাকে কোন অযোগ্যতা অক্ষমতা দুর্বলতা অপারগত স্পর্শ করে না যিনি সকল প্রকারের দুর্বলতা থেকে অপারগতা থেকে পবিত্র সকল ক্ষমতা একক অদ্বিতীয় আধার মালিক যিনি তিনি হলেন সুবহান লুগাতুল আরবিয়া লুগাতুল আসর এই দুই এই লুগাতগুলো আপনি দেখবেন সমস্ত তাফসিরে সুবহান শব্দের এই ব্যাখ্যা করা হয়েছে এই সুবহানাল্লাহ শব্দটি এত ওজনওয়ালা শব্দ এইটা আল্লাহর সবচাইতে প্রিয় নাম আর একবার বলেন সুবহানাল্লাহ কিভাবে বললাম আল্লাহর প্রিয় নাম ভালো করে শোনো গো গুনাহগার বান্দারা কোন দলের মানুষ তুমি আমার জানার দরকার নাই আল্লাহর হাবিব বলে ওমার গোনাগার উম্মত গুলো খবরদার খবরদার নিজের গোনা নিয়ে টেনশন করো না তোমার গোনা করার ক্ষমতা বেশি নয় আমার মওলার সুবহান নামের বদলতে মাফ করে দেওয়ার ক্ষমতা বেশি খুব গভীর ভাবে কি চিন্তা করতে হবে সুবহান নামের বদলতে যা মাফ হয় সে গোনা করার ক্ষমতা তোমার নাই তাই আমার আল্লাহর নবী বলেন বুখারীর শেষ হাদিস কেন লক্ষ্য করুন ওলামা ইকরামদেরকে বলি দলিলটা লিখে নেন নাই রেকর্ড করে নেন হাদিস কেন বলতেছি وعن احمد بن اسكا بن محمد بن فضيل ان مرت بن الكعكاء ان ابي زرعه ان ابي هريره رضي الله تعالى عنه انه قال كلمتان حبيبتان للرحمن خفيفتان للسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري رب كريم বলেন ভালো করে শোনো গো আমার হাবিব তোমার গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বিচারের সম্মুখীন আমি করতে চাই না ওদেরকে বলে দাও আস্তে করে ওরা যদি আমার প্রিয় দুইটি কথা জবানে বেশি কইরা গায় ওরা সহজে আমার জান্নাতে পেয়ে যাবে ভাই আমি নিজ দায়িত্ব ওদের আমলনামা ভারী করাবো ওদেরকে আমি নিজেই জান্নাতে পাঠাবো ওদের